নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ে শোনাচ্ছি নজরুল স্মৃতি গ্রন্থ থেকে সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ নজরুল। জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করতে যাবার সময় তেমন তেমন বড়লোককেও সমীহ করে যেতে দেখেছি, অতি বাকপটুকেও ঢোক গিলে কথা বলতে শুনেছি। কিন্তু নজরুলের প্রথম ঠাকুর বাড়িতে আবির্ভাব সে যেন ঝড়ের মতো। অনেকে বলতো, তোর এসব দাপাদাপি চলবে না জোড়াসাঁকোর বাড়িতে, সাহসী হবে না তোর এমনভাবে কথা কইতে। নজরুল প্রমাণ করে দিলেন যে তিনি তা পারেন। তাই একদিন সকালবেলা দে গরুর গা ধুইয়ে এই রব তুলতে তুলতে তিনি কবির ঘরে গিয়ে উঠলেন। কিন্তু তাকে জানতেন বলে কবি বিন্দু মাত্র অসন্তুষ্ট হলেন না। নজরুল ধর্মের চেয়ে মানুষকে বড় করে দেখেছেন সব সময়, তাই ধর্ম নির্বিশেষে নজরুলকে ভালোবাসতে কারো বাধেনি। কতদিন আমাদের বাড়িতে গানের মজলিস বসেছে, খাওয়া দাওয়া করেছি আমরা একসঙ্গে। গোঁড়া বামুনের ঘরের বিধবা মা নজরুলকে নিজের হাতে খেতে দিয়েছেন, নিজের হাতে বাসন মেজে ঘরে তুলেছেন, বলেছেন ও তো আমারই ছেলে, ছেলে বড় না আচার বড়। এই যে নজরুল আপনাকে সকলের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন, তার প্রাণের প্রাবল্যে হৃদয়ের মাধুর্যে, এই তো মানুষের সবচেয়ে বড় ধর্ম, বড় আদর্শের কথা।